ওয়েলকাম ফ্রেন্ডস, জাস্ট ফর স্টুডেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমার আলোচ্য বিষয় রাসলীলা কি ও রাস উৎসব কেন পালন করা হয়। মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল এই রাসলীলা। কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাস উৎসব। কথিত আছে রস শব্দ থেকে রাস শব্দের উৎপত্তি হয়েছে। রস অর্থে এখানে স্বাদ, উৎসব, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্মকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে এই রাস উৎসব পালিত হল, তাই কার্তিক পূর্ণিমার আর এক নাম রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা উপবর্তী রাতে অসংখ্য গোপী ও রাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যে ব্রতী হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু দুঃখের বিষয়, রাসলীলার মতন এক অপার্থিব ও আধ্যাত্মিক বিষয়কে সাহিত্যে, সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছে নিছক কাম, সর্বোচ্চ জৈবিক চাহিদা মেটানোর এক ঘটনা হিসাবে। এসব অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো আর ক্ষুণ্ণ করেছে সনাতন ধর্মের মূল্যবান ঘটনা ও তত্ত্বকে। তাই শিক্ষিত মানুষ হিসেবে আমাদের রাসলীলার প্রকৃত রহস্য জানা একান্ত কর্তব্য। তা জানতে গেলে আগে আমাদের জানতে হবে শ্রীকৃষ্ণকে, আরো জানতে হবে তিনি যাদের সঙ্গে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কে। তারা কি আমাদের মতোই জাগতিক নাকি অন্য কিছু? মানুষের অন্তরে সর্বত্রই শ্রীকৃষ্ণ বিরাজমান, তার কেউ পর নেই। কি পুরুষ কি নারী, সকলেরই হৃদয়ে তিনি বিহার করেন। তার এই লীলা আত্মার সাথে আত্মার বিহার, অর্থাৎ নিজের সাথে নিজেরই খেলা। বিশ্বজুড়ে এই খেলা প্রতিনিয়ত চলছে। তার বৈচিত্র্যময় প্রকাশই হল রাসলীলা। বৈষ্ণবদের কাছে রাস কথাটি আলাদা অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমা রাতে বৃন্দাবনে যমুনা নদীর তীরে গোপিনীদের আহ্বান করেছিলেন এবং তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে তাদের নিজ সঙ্গ দান করেছিলেন তিনি। তাই বৈষ্ণবদের কাছে রাস হল ভগবান ও ভক্তের এক মিলন উৎসব। আবার রাস উৎসবের ঐতিহাসিক সত্যতা হল, শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পর নরকাসুর দ্বারা অপহৃত যাদবকুলের লক্ষাধিক রমণীকে তিনি রক্ষা করেছিলেন। কিন্তু সমস্যা হলো, ওই অপহৃত নারীদের কেউই তাদের নিজের পরিবারে ফিরিয়ে নিতে রাজি হচ্ছিল না। তখনকার সমাজে এই ধরনের নিয়ম ছিল স্বাভাবিক নিয়ম। এই রাস উৎসবের মাধ্যমেই শ্রীকৃষ্ণ সেই সব নারীদের সামাজিক স্বীকৃতি দিয়েছিলেন। তাই রাস পূর্ণিমার দিনটি সেই ঐতিহাসিক কারণেও উদযাপিত হয়। হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হল এক ধরনের বৃত্তাকার নাচ, যেটি মূলত 8, 16 বা 32 জনের সম্মিলিতভাবে উপস্থাপন করে। বিভিন্ন প্রাচীন গ্রন্থে এই রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়। বিষ্ণু পুরাণের মতে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন গোপ রমণীদের সঙ্গে। শ্রীধর স্বামী বলেছেন, বহু নর্তকীযুক্ত নাচ, এর অপর নাম হল রাস। শ্রীমৎ ভগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করে রাস উৎসব পালন করেছিলেন। নানা রকম মতামত পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের অন্যতম উৎসব এই রাস উৎসব বিভিন্ন জায়গায় পালিত হয়ে থাকে, যেমন উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এবং পশ্চিমবঙ্গের নবদ্বীপ ও শান্তিপুরে। এছাড়া আসাম ও মণিপুরেও অত্যন্ত ধুমধামের সঙ্গেই এই রাস উৎসব পালিত হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন এক ধরনের টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বিষয়টি ভালো লাগলে আমাদের কমেন্ট করবেন, কোথাও ভুল হলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।